নমস্কার, সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠান জয় মারক্ষিণী বলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং দিনে দিনে যে মঞ্চ তৈরি হয়েছে আপনাদের সকলের জন্য, আমাদের দৃঢ় বিশ্বাস যে জীবনে চলার পথে আমরা সেই মঞ্চকে আলোকোদ্ভাসিত করে রাখতে পারব। মা রক্ষিণী অনেকবার বলেছি এই অনুষ্ঠানে, ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি, কিন্তু আবার বলি যে তিনি যদি রণচণ্ডী হয়ে ওঠেন তাহলে কিন্তু তিনি আর পাশের বাড়ির মেয়েটি থাকেন না, হয়ে ওঠেন কল্যাণময়ী তিনি থাকেন বটেই, কিন্তু তার কল্যাণের জায়গার পাশাপাশি আমাদের দৃঢ় বিশ্বাস যে জীবন জীবনের আঙ্গিককে ছাড়িয়ে একটা অন্য মাত্রা পেয়ে যায়। এবং অবশ্যই আমাদের চলার পথে যখন আমরা সেই বাড়িয়ে দেওয়া হাতটা ধরি ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে, 100% সাকসেসের কথা যে বলা হয় সেটা সত্যি সত্যি ঘটে থাকে। আজ এই অনুষ্ঠানে যখন আপনাদের মুখোমুখি হবেন শ্রী অশোক মহারাজ, তখন আমরা আরও একটি দিন এগিয়ে এসেছি, বিশ্ব প্রকৃতির রজস্বলা হবেন সেই অম্বুবাচী তিথির দিকে। কেন এমনটি হয় এবং সত্যি সত্যি বিজ্ঞানের কাছে কেন এখনো এর কোনো ব্যাখ্যা নেই সেটা বড় অবাক লাগে, বিস্ময় যায়। সেই বিস্ময়ের মাঝখানে থাকতে থাকতেই আমরা লৌকিকের সাথে অলৌকিকের যে যোগ ও সূত্রতা সেই দিকে তাকিয়ে থাকব। আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকুন এই ইচ্ছে প্রকাশ করে সকলকে নমস্কার জানিয়ে আপনাদের টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতে শ্রী অশোক মহারাজকে প্রণাম এবং স্বাগত। জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সবকে স্বাগত। সামনে বৃহৎ বা ভালো দিন চলে আসছে, মাতৃ রজস্বলা দিবস। এই সময় বিশেষ করে যদি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা যায় তাহলে যে সমস্যার জন্য তোমরা এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ তোমাদের ওপর করবে সেই সমস্যার সমাধান হবেই হবে, যত কঠিন সমস্যাই থাকুক না কেন। সেই সমস্যার জন্য যদি ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নাও রেজাল্ট তুমি পাবেই পাবে। এই সময় তোমার কাছে যদি ব্ল্যাক ম্যাজিকের শক্তি মা রক্ষিণীর আশীর্বাদ সংমিশ্রিত কবচটি তোমার কাছে থাকে তাহলে তোমার মনের ইচ্ছে পূর্ণ হতেই হবে। ব্ল্যাক ম্যাজিকের কাছে না বলে কোনো শব্দ নেই, ব্ল্যাক ম্যাজিক পারে না এরকম কোনো ক্রিয়া হয় না। নির্দিষ্ট সময়ে যদি সঠিকভাবে তন্ত্রের প্রয়োগ করা যায় তাহলে সাফল্য আসতে বাধ্য, যত কঠিন সমস্যাই থাকুক না কেন সাফল্যটা আসে। বহুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে তন্ত্রের প্রয়োগগুলোকে দেখিয়েছি, তন্ত্রের সাফল্য কিভাবে আসে বা সফলতা কতটা আসতে পারে সেগুলোকে তুলে ধরেছে। একটা জিনিস মাথায় রাখবে যে জীবনটা তো বেশ ভালোই চলছে, তাহলে প্রতিকারের কি দরকার, আগামী দিন যাতে খারাপের মধ্যে না পড়ে যাও। বহু জায়গায় এরকম হয়েছে যে নিজে বহুত পরিশ্রম করছে, তোমরা বহুত পরিশ্রম করছো তবুও সাফল্যটা আসছে না। এই যে সাফল্যটা আসছে না সেটার কারণ কিন্তু বার করতে হয় যে কি কারণে, এ কি গ্রহ দোষের জন্য এলো না, নাকি কিছু কেউ তন্ত্র ক্রিয়া করে দিয়েছে। বহু জায়গায় দেখাচ্ছ চার্টটাকে, বলছে খুব সুন্দর চার্ট, খুব ভালোভাবে জীবনযাপন করা উচিত, কিন্তু সাফল্যটা আসছে না। এই যে কিন্তু সাফল্যটা তোমার জীবনে আসছে না সেটার কারণ কি, সেটার কারণ কোথাও কেউ তন্ত্র ক্রিয়া দিয়ে তোমাকে ক্ষতি করে রেখেছে, যার দরুন তোমার সাকসেস কিছুতেই আসছে না। হরোস্কোপে গ্রহ অবস্থান ভালো থাকা সত্ত্বেও সেখানেতেই ব্ল্যাক ম্যাজিক তোমাকে সাকসেস দেবে 100%। যত বড় তন্ত্র ক্রিয়ার প্রয়োগ হয়ে থাকুক না কেন, যত কঠিন তন্ত্র ক্রিয়ার প্রয়োগ তোমার উপর হয়ে থাকুক না কেন, ব্ল্যাক ম্যাজিক সব থেকে বেশি শক্তিধর। ব্ল্যাক ম্যাজিকের শক্তির সাহায্যে তোমার যে শক্তি আটকে রেখেছে তোমাকে, সেই শক্তিকে কেটে আবার তোমাকে তোমার সুন্দর জীবনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ তোমার জীবনে
হাসি ফোটাবেই ফোটাবে, এ অশোক মহারাজ গ্যারান্টি দেয়। আর এই গ্যারান্টি দীর্ঘ 26 বছরের ওপর দিয়ে বলে এসেছি, করে এসেছি আর দিয়ে এসেছি। মিডিয়া জগতে 12 বছর ধরে রয়েছি, সেই 12 বছর ধরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক তুলে ধরে এসেছি। এই 12 বছরের সময় কেউ ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলতো না, কেউ তন্ত্র নিয়ে কথা বলতো না। সেই সময় থেকে আজ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক নিয়ে বলে আসছি, ব্ল্যাক ম্যাজিক নিয়ে করে আসছি। যদি আমি কিছু কাজ না দিতে পারতাম, তাহলে সেই সময় একটা প্রোগ্রাম আজকে 100টা প্রোগ্রামে পরিণত হতো না। আমি যদি কাজ না দিতে পারতাম, তাহলে দীর্ঘ 26 বছর ধরে তন্ত্রের দুনিয়ায় থাকতে পারতাম না। এই দীর্ঘ 26 বছরের তন্ত্র দুনিয়া আর দীর্ঘ 12 বছরের ওপরে মিডিয়া জগতে তন্ত্র নিয়ে আলোচনা করার মধ্যে আমি বহু মানুষকে আসতে দেখেছি আর চলে যেতেও দেখেছি। বহু মানুষ তন্ত্র নিয়ে কিছু বলেছে, কিছু করেছে, তারপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার কারণ তাদের গোড়াটা শক্ত নেই, তারা মানুষকে সেই সাফল্যটা দিতে পারেনি, আর সেই সাফল্যটা দিতে পারেনি বলেই তারা থাকতে পারেনি। আর আমি সেই সাফল্যটা দিয়েছি বলে আজকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক নিয়ে বলে আসছে, ব্ল্যাক ম্যাজিকের উপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে আসছে, আর তার শক্তির সাহায্যে তোমাদের সেই সাফল্যটা দিয়ে আসছে। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যালো, নমস্কার, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী, কার সম্বন্ধে জানবে মা? আমি একটা দাদার সম্বন্ধে জানতে চাই। আর ডেট অফ বার্থ বলো। শুভময় দাদা, হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে 11 জুন 1987। সময় হচ্ছে সন্ধে 8টা। জন্মস্থান? স্থান হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর। আপনি কোথা থেকে বলছেন? আমি বেলগুড়িয়া থেকে বলছি। তার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো মা? বৃশ্চিক রাশি ধনু লগ্ন জ্যেষ্ঠ নক্ষত্রে তার জন্ম হয়েছিল পূর্ণিমা তিথিতে। তার গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার ভালো না, মাস হিসেবে আশ্বিন মাসটা কিন্তু তার জন্য ভালো না। মা, তার কিন্তু সময় এখন ভালো যাচ্ছে না, যে কাজই করতে যাচ্ছে সেই কাজের সাফল্যটা পাচ্ছে না, তাই কি মা? খুব মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চাপের মধ্যে রয়েছে, তাই কি মা? কিছুতেই তার জীবনে সাকসেস আসছে না, জীবনে যতটুকু আসছে আবার পড়ে যাচ্ছে, হার্ডেল রেসের মতন একবার করে উঠছে তো আবার করে নিচে পড়ে যাচ্ছে, তাই হচ্ছে কি? বর্তমান অবস্থায় শনি সাড়ে সাতি, গুরু চন্ডাল যোগে আংশিক কাল সর্প যোগে। মা, এর তো প্রথম যদি আমরা বিবাহ নিয়ে আলোচনা করি, তাহলে এর বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে না মা। বিবাহিত জীবন সমস্যা, বিবাহ নিয়ে সমস্যা, বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক না সবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। একে যদি বিয়ে দিতে হয় বা বিবাহিত জীবন সুখী করতে হয় মা, তাহলে বলবো এর যে গ্রহ যোগগুলো রয়েছে, যেরকম কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, গুরুচণ্ডাল যোগ, কেমদ্রুম যোগ, শনিশ্বরের সাথী, বীজ যোগ, ব্যয় যোগ, গৃহত্যাগ যোগ, এই যে যোগগুলো রয়েছে এগুলোর প্রতিকার করিয়ে নাও। যদি এর কাছে মা ব্ল্যাক ম্যাজিকের শক্তি থাকে, ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে প্রতিকার করিয়ে নিতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অশোক মহারাজ, যে তোমার এই দাদার জীবনে বিবাহিত জীবন সুখীময় বা সুখের হবে। মহারাজ বলো। হ্যাঁ, বলছি কি যে ইনি এখন একজনের সাথে মানে সম্পর্কে রয়েছে, সেই সম্পর্ক আগামী 2 বছরের মধ্যে আরো বেশি তিক্ততায় পরিণত হবে। যদি একজন মানুষের কপালে লেখা থাকতো তার বিবাহ বিচ্ছেদ হবে না, আর একজনের কপালে লেখা থাকতো বিবাহ বিচ্ছেদ হবে, তো দুজনকে এক জায়গায় করলে অশান্তি হতো কিন্তু সম্পর্কটা ভাঙতো না মা। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ
দুজনকেই পূর্ণ মাত্রায় গ্রহদোষের প্রতিকার করতে হবে, দুজনকেই এর প্রোটেকশন নিতে হবে। আমি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করি, ব্ল্যাক ম্যাজিকের শক্তির তাদের কাছে থাকতে হবে, তাদের কাছে ব্ল্যাক ম্যাজিকের কবচ, মা রক্ষিণীর আশীর্বাদ পূর্ণ কবচ তাদের কাছে থাকতে হবে, তাহলে তাদের জীবনকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যাবে। তা না হলে এই অশোক মহারাজ এইখানে বসে গ্যারান্টি দিচ্ছে এ সম্পর্ক টিকবে না, এ সম্পর্ক টিকতে পারে না। সম্পর্কহীনতা, সম্পর্কের মধ্যে ব্যবধান, বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে মানুষের চলাচল, কোথাও স্থূল কোথাও সূক্ষ্ম, কোথাও সহজ কোথাও কঠিন, যেখানে কঠিন হয়েছে শুকিয়ে যাচ্ছে সেখানে কি প্রতিকার পাওয়া যাচ্ছে মা রক্ষিণীর কাছে এলে? কি বলছেন তাঁদের মধ্যে একজন, একটু দেখি। এর আগের বছরই আপনাদের আমি বলেছিলাম যে আমার, আমি বহু ডাক্তার বহু জায়গায় আমি গিয়েছি, কিন্তু সবাই এবং সমস্ত ডাক্তার যখন আমাকে না করে দিয়েছিল যে তোমার আর এখন সন্তান হবে না, তখন আমি বহু জায়গায় ঘোরার পর তারপর আমি অশোক মহারাজের এখানে আসি, মা রক্ষিণী মায়ের কাছে আসি। সেখানে এসেই আমার সন্তান, মহারাজ বলেছিল যে তুমি আমাকে 90টা দিন সময় দাও, তোমরা ভেঙে পড়ো না, আমাকে 90টা দিন সময় দাও আর মায়ের ওপর আস্থা রাখো। তো সেই আস্থা রেখে আমি প্রতি অমাবস্যায় প্রতিনিয়ত মহারাজের সঙ্গে যোগাযোগ করতাম এবং প্রতি অমাবস্যা আমি মায়ের কাছে এসে একটাই প্রার্থনা আমরা করতাম যে আমাদের একটা সন্তান। তো 88 দিনের মাথায় আমাদের সন্তান আসে এবং সেই সন্তান 17ই ডিসেম্বর জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে আপনাদের সকলের আশীর্বাদে। আপনারা আবার সবাই আশীর্বাদ করুন যে আমার সন্তান যেন সুন্দর সুস্থভাবে বেঁচে থাকে। আমি প্রিয়াঙ্কা দাস, আমি নাগেরবাজার থেকে আসছি। মা রক্ষিণীর কাছে এসে আমি আমার জীবনে সবচেয়ে সুখের দিনটা পেয়েছি, আমার সবচেয়ে স্বপ্ন আমার সত্যি হয়েছে, আমার আদরের মেয়েকে আমি আমার কোলে পেয়ে খুব ভালো। আমি বারবার আসি, এমনি কোনো অকেশন না থাকলেও এমনিই আসি। চাওয়া পাওয়া, একজন বলছেন যে সকলের কাছে গিয়ে মেডিকেল সায়েন্স যখন ফেল করে গিয়েছিল, অদ্ভুত ব্যাপার যে তিনি আরেকজনের কাছ থেকে শুনে এলেন এবং এসে মা রক্ষিণীর কাছে নিজেকে সঁপে দিলেন এবং তারপর কি হয়েছে গর্বিত পিতা তো বললেন, মা কি বললেন? মাও বলছেন যে আমি সকল আশা ছেড়েছিলাম, এখানে এসে নতুন করে এই হোমানলের সামনে আমার আশার পুনর্জন্ম হল। তাহলে ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্র সাধনা মিলেমিশে কি করলো আপনারা দেখলেন তার বিশ্লেষণে শ্রী অশোক। মনের ইচ্ছে পূর্ণের জায়গায় একমাত্র একটা, সেটা হলো ব্ল্যাক ম্যাজিক। সব জায়গা যখন বিতাড়িত প্রতারিত, সব জায়গায় যখন কোন সাকসেস দিতে পারেনি, তখন সেই মানুষটা, সেই পিতা অন্যের কাছে শুনে আমার কাছে এসেছিল। আমি তাকে বলেছিলাম আমাকে কিছুদিন সময় দাও, আমি দেখছি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে তোমার জীবনে কি সাফল্য আনতে পারি। তার সাফল্য তোমরাই দেখলে। আর একদিকে আর এক মা কি বলছে, বলছে আমার মনের ইচ্ছেটা পূর্ণ হলো, আমার স্বপ্ন পূর্ণ হলো। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক স্বপ্ন পূর্ণ করে, তুমি দেখে আসো যে স্বপ্নটা, সেই স্বপ্ন পূরণের জন্য যত পরিশ্রমই করছো সাফল্য পাচ্ছ না, সেই সাফল্যের জায়গা দিতে পারে ব্ল্যাক ম্যাজিক। স্বপ্ন পূরণের জায়গা তৈরি করে ব্ল্যাক ম্যাজিক, যা অন্য কোনো তন্ত্র করতে পারে না, তা ব্ল্যাক ম্যাজিক করে দেখায়। মনের ইচ্ছে নিয়ে আমার কাছে আসো, রেজাল্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমার কাছে এসে মহারাজ দেখুন তো আমার কি হবে, ও লাভ নেই, ওর জন্য অনেক জ্যোতিষতান্ত্রিক আছে, তাদের কাছে যাও। আমার কাছে আসতে হলে একটাই জিনিস নিয়ে আসবে, সেটা হলো স্বপ্ন। আমার এই ইচ্ছেটা মহারাজ, সেই ইচ্ছেটা পূর্ণ করার দায়িত্ব আমার। আমার এই সমস্যা হচ্ছে মহারাজ, সেখান থেকে বার করার দায়িত্ব আমার। মহারাজ আমি এই লক্ষ্যে পৌঁছতে চাই, পৌঁছানোর দায়িত্ব হচ্ছে এই অশোক মহারাজের। এই স্বপ্নগুলোকে নিয়ে আসো, দেখো ব্ল্যাক ম্যাজিকের শক্তি আছে কিনা, প্রমাণ করে নাও তোমরা ব্ল্যাক ম্যাজিকের শক্তি প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিকের শক্তি তোমার মনের ইচ্ছেকে পূর্ণ করতে পারে কিনা। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যালো স্যার, হ্যাঁ বলো, কার সম্পর্কে? আমি আমার সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ? 16/3/1952।
16:52 সময় সকাল 10:58 10:58 জন্মস্থান কলকাতা। 52 তে জন্ম, তাই তো? 52 জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? তুলা রাশি মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্রে পঞ্চমীর কৃষ্ণ পক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে বৃহস্পতিবার খারাপ, মাস হিসেবে মাঘ মাসটা কিন্তু খারাপ। দেখো গত সময় আমি যেটা দেখতে পাচ্ছি যে গত সময় বেশ কিছু টাফ অবস্থার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু বর্তমান অবস্থা আগের তুলনায় একটু রিল্যাক্স বা একটু ভালোর দিক দেখতে পাচ্ছো, তাই কি? হ্যাঁ বলো। আমি বুঝতে পেরেছি তুমি কি জানতে চাইছো। তার আগে আমার একটু জানার বিষয়, এই যে সম্পত্তিটা রয়েছে এটা কজনের নামে আছে? অনেকের নামে আছে মহারাজ। কজন? 15 থেকে 16। দেখো একটা সাবজেক্ট বোঝো, এই 15-16 জনের ভাগ্য এক জায়গায় সম্মিলিত হলে এবং সৌভাগ্যের জায়গা আসলে তবেই অন্তত 50%-এর ওপর, যদি এই মানুষের 50%-এর ওপর সংখ্যায় সৌভাগ্য বৃদ্ধি পায় তবে গিয়ে কিন্তু এটা প্রমোটিং এ আসবে, বুঝতে পেরেছো? প্রথম, এবার যদি আমি তোমার, শুধু তোমার ওপর বিচার করি তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো দেখো সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে উঠছে না, কাজটা এগিয়ে এগিয়ে গিয়ে থেমে যাচ্ছে, তাই হচ্ছে তো? এবং এখানে বৃহস্পতি অর্থকারক গ্রহ বুধের সঙ্গে বসে কিছুটা খারাপ অবস্থায় রয়েছে, তাই কিছু কিছু সময় দেখবে এখানে টাকা পয়সার লেনদেনের বিষয়টা নিয়েও আটকে যাবে। ধরো তোমরা যেটা চাইলে সে সেটা দিচ্ছে না, সে যেটা দিতে চাইছে তোমাদের পোষাচ্ছে না, বুঝতে পেরেছি। দেখো প্রথম অবস্থায় যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাধা হয়ে রয়েছে, বুঝেছো? তো এবার যদি আমরা বাধা কাটানোর কথা বলি, সবাই বলবে যে তো অতগুলো শরীর অতগুলো লোকের উপরে কাটাতে হবে তবে গিয়ে বাড়ির কিছু হবে। আমি বলবো যদি সম্ভব হয় তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে ব্যাপারটাকে মেটাতে চাও তাহলে বাড়ির ওপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ করো, বাড়ির ওপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ করো। বাড়িকে একটা বস্তু বানাও যে বস্তুটাকে আমি বিক্রি করতে চাইছি, যেরকম আমরা দোকানে কোনো সামগ্রী বিক্রি করতে চাই সেরকম বাড়িটাকে একটা বস্তু তৈরি করে সেটাকে যদি বিক্রি করার জায়গায় যায় তাহলে অবশ্যই সেই সাফল্যটা পাবে। তো যদি কারোর কাছে তুমি যেয়ে থাকো তাহলে তাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে বলো, তাহলে তোমার এই বাড়িটা প্রমোটিং এর জায়গায় চলে যাবে, কি বললাম বুঝতে পেরেছো? আর যদি কারোর জায়গায় না গিয়ে থাকো, কারোর জায়গায় যাওয়ার ইচ্ছে হয় তাহলে ভালো করে অনুষ্ঠানগুলো দেখো, যদি মনে হয় তাহলে ব্ল্যাক ম্যাজিক এর প্রয়োগ করো, অবশ্যই সাফল্য তুমি পাবে। কিন্তু বাড়িটাকে বস্তু বানাতে হবে, বাড়িটাকে এমনি তোমরা যদি বাড়িটাকে আমরা প্রমোটিং এ দেব এরকম করতে চাও তাহলে কিন্তু সাফল্য আসবে না। দ্বিতীয়, তোমার হরোস্কোপ তোমাকে সাপোর্ট করছে না। আমি শুরুতে বলেছিলাম বেশ কিছু টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ, বর্তমান অবস্থায় একটু হালকা রয়েছো, অর্থাৎ একটা প্রেসারের জায়গা থেকে বেরোচ্ছ, কিন্তু বৃহস্পতি অর্থাৎ অর্থের কারক গ্রহ তোমার জন্য ভালো অবস্থায় নেই এবং শুক্র রাহুর সঙ্গে গ্রহণযোগে থাকায় ভালো মানুষের সঙ্গে সম্পর্কটা জুড়ছে না যে সে সেটা নেবে, তোমাদের দাবি অনুসারে দেবে। এই জায়গাতে একটাই উপায় আছে, বাড়ির ওপর তন্ত্রক্রিয়া প্রয়োগ করে বাড়িটাকে সেল আউটের জায়গা, সেখানে গিয়ে প্রমোটিং আসার সম্ভাবনা থাকে, সেখানে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতে পারো, অনুষ্ঠান দেখো, যদি পছন্দ হয়, যদি মনের মতন হয়, যদি আমার কথা বাস্তব রূপে মনে হয় যে সত্য তাহলে আমার কাছে আসো, সেটার ব্যবস্থা আমি তৈরি করে দেবো। একটা প্রশ্ন করতে পারি? বলো। বলুন। করতে পারি একটা প্রশ্ন? বলো।
আমার ছেলের ব্যাপারে আমার সবাইকে কিছু বলা যায়, আমার ছেলে আমার একটা ছেলে ইজাজ করছে, সেই ব্যাপারে তার ভবিষ্যৎ তার বিভিন্ন ভাবে বাধা আসছে, বিভিন্ন জায়গায় কোন পেপার হচ্ছে না, ওখানে কোম্পানি মানে যারা করছে তারা আমি যেটা দেখছি তার কি প্রতিকার আছে তোমার কাছে? সেরকম করে প্রতিকার হয়নি। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, আম গাছে কোন ফল হয়? আম গাছে কোন ফল হয়? আম হয়, জাম তো হয় না? তাহলে তোমার সন্তান তোমার থেকে সৃষ্ট। তো তোমার হরোস্কোপে যদি নেগেটিভ থাকে, সে যে তোমার থেকে সৃষ্ট হবার দরুন তোমারই নেগেটিভ গুলো তার মধ্যে কিছু না কিছু থাকবেই থাকবে, বুঝতে পেরেছো? যার দরুন দেখো তোমার যে সমস্যাগুলো আছে ওইটাই হতে হবে, এরকম নেই। কিন্তু ওর ক্যাটাগরি অনুসারে দেখো ওই ধরনের সমস্যায় ও ভুগছে, ভুগছে কি ভুগছে না বিচার করে বলো। তুমি বারংবার বাধার মধ্যে ফ্রাস্ট্রেশনে ভুগছো, ও বাধার মধ্যে ফ্রাস্ট্রেশনে ভুগছে। এই সাবজেক্ট গুলো প্রতিকার দরকার, বুঝতে পেরেছো? তা না হলে কিন্তু তুমি যেভাবে জীবন যাপন করে এলে দেখছো এখন যেরকম লড়ছো, ওকেও কিন্তু সারা জীবন সেরকমই লড়তে হবে। শুনলেন নিশ্চয়ই, এবং এর থেকে একটার ভাবনার প্রতিফলন নিশ্চয়ই আসে যে ব্ল্যাক ম্যাজিক যেরকম ভাবে আপনাদের নিরীখ বলে দিতে পারে নিরীক্ষণ করে যে হ্যাঁ সত্যি সত্যি এই ধরনের অসুবিধা হয়েছে, ঠিক তেমনি ভাবেই সে তার একটা উপায় বের করতে পারে। আপনার তন্ত্র দ্বারা ক্ষতি হয়েছে কিনা, আপনার সত্যি সত্যি বাস্তুগত কোনো অসুবিধা আছে কিনা সেটা বলার ক্ষমতা তন্ত্রের ঠিক কত দূর সেটা একবার দেখুন। জয় মা রক্ষিণী। আমি মা রক্ষিণীর দরবারে এসেছি খুব অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু নিয়ে। আজকে আপনাদের কাছে এমন একটা জিনিস আমি শেয়ার করতে চাই, কথা যেটা আমার মনের কথা এবং আমার খুব আন্তরিকভাবে মাকে ভালোবাসি সেইখান থেকে বলছি কথাটা, যে যখন আমি প্রথম মা রক্ষিণীর জন্মদিনে প্রথম আমি এসেছিলাম, তখন আজ থেকে কয়েক বছর আগে, তখন আমাকে মহারাজ দেখে বলেছিলেন যে তুমি এখানে যেরকম সবাই আসে সেরকম মায়ের জন্মদিনে আমিও এসেছিলাম। তো মাকে এসে যখন জানাচ্ছি তখন আমি মাকে ঠিক বলতে পারছি না, শুধু মায়ের মূর্তির দিকে তাকিয়ে হাউ মাও করে কেঁদে যাচ্ছি। তখন আমাকে মা মহারাজ দেখে বলে যে তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। তখন আমি একটু মনে জোর পেলাম যে হয়তো মহারাজকে আমি আমার মনের কথাটা বলতে পারবো। যখন মহারাজ আমাকে দেখে বলেন যে তুমি হয় কি অসুবিধা তোমার বলো, তখন আমি মহারাজের দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিছু বলতে পারছি না। তারপরে হঠাৎ করে আমার ভেতর থেকে কেউ যেন মহারাজকে দিয়েই বলালেন যে আমি হয়তো আর বিশেষ বেশি দিন আমার বাঁচার আর পথ নেই। তখন আমি মহারাজকে বললাম যে এর উপায় কি? তখন বললো যে উনি তখন বললেন যে তোমার উপায় মা রক্ষিণী করবে, বাকিটা আমি করবো। তখন এসে চমৎকারভাবে আমাকে দিয়ে একটা অলৌকিক জিনিস হয়ে গেল, যেটা থালার মাধ্যমে আপনারা টিভি পর্দায় দেখে থাকেন। সেটা হয়তো আমিও কোনোদিন ভাবিনি যে আমার এরকম একটা হতে পারে বা এরকম জিনিস কোনোদিন হয়, সেটা আমার বিশ্বাসে ছিল না। এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাসও করতাম না, আর এই জিনিসটা তো আমি কোনোদিন কারো কখনো অনেক জায়গায় গেছি কিন্তু কখনো কোনোদিনও দেখিনি। যখন দেখানো হলো, যখন জিনিসটা করা হলো, তখন আমি অনেক মানে প্রচণ্ডভাবে অসুস্থ, দারুণ অসুস্থ, মানে বলার মতো না। সেদিন আমি খুব কষ্ট করে মায়ের জন্মদিনে এসেছিলাম, খুব প্রচণ্ড কষ্ট করে। তো সেই দিন যখন ওই জিনিস করানো হলো, তারপরে যখন আমি আস্তে আস্তে যে মহারাজ যেরকম যেরকম বলেছেন সেরকম আমাকে দিয়ে করেছেন, মহারাজ আমার জন্য প্রচুর প্রচুর করেছেন, তার উপরে তো মা রক্ষিণীর হাত রয়েছে, সেটা তো বলার আর কোনো জায়গা নেই।
তো সেইখান থেকে আমি একটাই কথা সবাইকে বলবো, একবার যদি কেউ মায়ের রক্ষিণীর দরবারে আসতে পারে সে বিশ্বাস নিয়ে আসুক, কিছু করাতে হবে, কিছু করতে হবে, একবার দর্শন করে যান না, মায়ের জন্মদিনেই আসুন না মাকে শুভেচ্ছা জানাতে, আসুন দেখুন, ভরসা করুন, সময় নিয়ে ধৈর্য নিয়ে আসুন, দেখবেন তার ফল বিশাল কীরূপে আপনি পাবেন হয়তো সেটা আপনারও ধারণার বাইরে। যেরকম আজকে আমি আপনাদের সামনে রয়েছি, এখন আমি সেই জিনিসটা কাটিয়ে মনে আত্মবিশ্বাস পেয়ে ঘুরে অনেকটা দাঁড়িয়েছি। তবে হ্যাঁ, যখন আমি এসেছিলাম তখন আমার পেছনে কেউ ছিল না, তখন আমি দুর্বিষহ নরক জীবন নিয়ে এসেছিলাম, আশা করতে পারিনি যে সে বেঁচে সুস্থ হয়ে আজকে আমি আবার সেই মা রক্ষিণীর দরবারে মায়ের জন্মদিনে উপস্থিত হতে পারবো। এসে যে আমার কী বিশাল আনন্দ হচ্ছে, মায়ের সাথে যে আমি সেটা ভাগ করতে পারছি সেটা আমি বলে বোঝাতে পারবো। তাই আমার সবার কাছে একটাই নিবেদন, আপনারা একবার করে হলো আপনি আপনার মায়ের দর্শন করে যান, মায়ের দর্শন। আজকাল আমরা অনেকে আমরা এইটাতে ভর্তি হচ্ছি, ওইটাতে ভর্তি হচ্ছি, শেখার জন্য, করার জন্য, নিজেকে সুস্থ ভালো রাখার জন্য লাফিং ক্লাবে ভর্তি হচ্ছি। আমার মনে হয় মায়ের দরবারে এসে মায়ের মূর্তির কাছে একবার মন খুলে হাসলে, মাকে মন খুলে কথা বললে আমরা অনেকটা মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, হৃদয়ের দিক দিয়ে অনেক সুস্থ হতে পারব। অনেকে এই ভাবনায় ভাবিত হন, এই পার্টিকুলার প্রমোটি দেখে, এই পার্টিকুলার কথোপকথনটি দেখে, এই পার্টিকুলার স্বীকারোক্তিটি শুনে, এই বিশেষ সাক্ষাৎকারটি দেখে যে এটা বোধ হয় কোনো ওই গড়াপেটা ম্যাচের মতো। কিন্তু একটা কথা বলতে হয় যে তিনি ওই যে পিঠে থালাটা লেগেছিল সেদিনও আমি বর্তমান ছিলাম, আর ঘটনাচক্রে এই সাক্ষাৎকারটিও আমারই হাতে নেওয়া। যে মানুষটি এই কথাটা বলছেন তিনি ভেতরে ভেতরে কতটা শঙ্কার মধ্যে দিয়ে তার স্মৃতির মন্থন করেছিলেন সেটা অনুভূতির ব্যাপার, সেটা বোঝানো যাবে। কিন্তু এটাই বোধহয় প্রমাণ করে দেয় যে তন্ত্র তার মতো করে প্রমাণ করতে সক্ষম হয় যে তন্ত্র দ্বারা আপনার ক্ষতি সাধিত হয়েছে। সেটা কিন্তু শুধু ব্ল্যাক ম্যাজিকেই হয়, এবং সেটা ব্ল্যাক ম্যাজিক হয় না, একমাত্র ব্ল্যাক ম্যাজিকই প্রমাণ করে দিতে পারে তোমার পিঠে থালা লাগিয়ে যে দেখো তোমার উপর তন্ত্র ক্রিয়া হয়েছে। অন্য লোক কিন্তু শুধু মুখে বলবে তোমায় তন্ত্র করেছে, তোমায় ক্ষতি করেছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক চ্যালেঞ্জ সহকারে যদি বলে তোমায় ক্ষতি করেছে, তো চ্যালেঞ্জ করে পিঠে থালা লাগিয়েও দেখাতে পারে যে দেখো তোমায় ক্ষতি করেছে। অনেকের বক্তব্য এটা তো আঠা লাগিয়ে, যদি আঠা লাগিয়ে অনুষ্ঠানে দেখায় তাহলে আমি বলবো এরকম যদি কেউ আসে আমাকে চ্যালেঞ্জ করতে পারো যার ক্ষতি হয়েছে, আমি অল মিডিয়া আবার দেখাতে পারি, যত লোকের সামনে বলবে আমি তত লোকের সামনে ওই থালা পিঠে লাগিয়ে মন্ত্রপুতভাবে পিঠে লাগিয়ে দেখিয়ে দেবো যে ব্ল্যাক ম্যাজিকের শক্তি কতটা। ব্ল্যাক ম্যাজিক কাউকে ভয় পায় না, ব্ল্যাক ম্যাজিক জানে সাকসেস দিতে, তাই 100% সাকসেস সবার সামনে দিতে পারে। এই সাকসেসের কথা আমরা ফিরে আসব, তার আগে কেউ আছেন আমাদের সাথে? জয় মা রক্ষিণী, নমস্কার। জয় মা, জয় মা রক্ষিণী, কার সম্বন্ধে জানবে মা? আমার ছেলে সম্পর্কে জানতে চাই বাবা। এটা বার বলো মা। এটা বার 21 সেপ্টেম্বর 2000। জন্ম সময়? সময় 5:30, সকাল 5:30। জন্মস্থান? স্থান কলকাতা। কলকাতায় জন্মগ্রহণ করেছে? হ্যাঁ কলকাতায়। কোথা থেকে বলছো মা? আপনি কোথা থেকে বলছেন বর্তমানে? আমি বর্তমানে কারেন্ট থেকে বলছি। মা ওর জন্ম বার ছিল বৃহস্পতিবার, তাই তো? মিথুন রাশি কন্যা লগ্ন মৃগশিরা নক্ষত্রে অষ্টমীর কৃষ্ণ পক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছিল, তার গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে সোমবার খারাপ, মাস হিসেবে আষাঢ় মাস, কিন্তু তোমার সন্তানের জন্য খারাপ। মা এখানে আমি প্রথমেই দেখছি গ্রহণযোগ, বীজযোগ, কালসর্পযোগ, সঙ্গে মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে। আমি বারংবার বলেছি কালসর্প আর মাঙ্গলিক যখনই কারুর তৈরি হয়ে যায় তখন তাকে সাবধান থাকতে হয় শত্রু থেকে, শত্রুরা তন্ত্রক্রিয়া দিয়ে ক্ষতি করার চেষ্টা কিন্তু বারংবার করতেই থাকবে। এক, দ্বিতীয়, এর কালসর্পযোগ থাকার দরুন এবং চতুর্থের কেতু এমন অবস্থায় বিরাজ করছে সেখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় সাফল্যটা আসবে না,
যেটুকু পরিশ্রম তার থেকে সাফল্য তার জীবনে কম আসে, তাই হয় কি? মা ও মাঙ্গলিক থাকার দরুন একটা সমস্যা তৈরি হয়ে যায় যে অল্পতে রেগে যাওয়ার টেন্ডেন্সি চলে আসে, তাই কি? রাগ যেটা একটু বেশি, তাই তো? ভুল বলছি না ঠিক? আমি দেখতে পাচ্ছি যে ও কিন্তু বাইরের মানুষ দ্বারা পরিচালিত হয়ে যায়, বাইরের মানুষের বুদ্ধি অনেক বেশি নিয়ে নেবে এবং পরিচালিত হবে, যার দরুন আরো বেশি ক্ষতি আসবে। তো এর কাল সর্প, মাঙ্গলিক যোগ, চন্দ্র রাহুর গ্রহণ যোগ, বীজ যোগ বা ব্যয় যোগ, এগুলোর কি মা প্রতিকার করা আছে? ও না, করানো নেই। আচ্ছা মা, এবার বলো কি জানতে চাইছো আমার থেকে? মা পরিষ্কার ভাবে এই মুহূর্তে ওর পড়াশোনার জায়গা কিন্তু ভালো নেই, সেটা তুমি নিজেও বুঝতে পারছো। ওর পড়ার জায়গায় মন ঠিক মতন দিচ্ছে না, সময় ঠিক মতন দিচ্ছে না, আর রেজাল্ট মার্ক অনুসারে আসছে না, তাই কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি ওর পড়াশোনার জায়গা ভালো নেই, তাই কিনা? আর তার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের জায়গা দেখতে পাচ্ছি, মাঙ্গলিক মানে কি? মাঙ্গলিক মানে সর্বক্ষেত্রে বাধা, সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধা। কাল সর্প মানে কি? পরিশ্রম বেশি, রেজাল্ট কম। তাহলে সর্বক্ষেত্রে বাধা, পরিশ্রম বেশি, সাফল্যটা তার জীবনে কম আসবে। তো এই গ্রহ যোগগুলোর প্রতিকার যদি না থাকে তাহলে কি ওর ক্যারিয়ার ভালো হতে পারে মা? তো এক্ষেত্রে যদি ওর ক্যারিয়ার ভালো হতে না পারে আর প্রতিকার যদি না থাকে, তাহলে তুমি জানো কি হচ্ছে বা কি হবে? তুমি কি চাও এরকম কষ্টের মধ্যে এরকম ক্যারিয়ার ভালো না হোক, পড়াশোনার রেজাল্ট ভালো না হোক, সেরকম অবস্থায় থাকবে ও? তুমি কি সেটা চাও মা? তাহলে যত শীঘ্র সম্ভব এর প্রতিকার করিয়ে নাও। সামনে কিন্তু মাতৃ রজশলা দিবস, এই সময় যদি ওর জন্য মা ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করাতে পারো, তাহলে এই অশোক মহারাজ বলছে আগের মানুষ যেরকম বলল তাদের জীবনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে, সেরকমটি তোমার সন্তানও কিন্তু তার জীবনে অভূতপূর্ব সাফল্যটা পাবে। ব্ল্যাক ম্যাজিক যদি প্রয়োগ করাতে পারো, সাকসেস তার জীবনে এমন আসবে যে স্বপ্নেও কল্পনা করতে পারোনি তার জীবনে অতটা সাকসেস আসতে পারে, সেই সাফল্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক তোমাকে দেবে। অভূতপূর্ব সাফল্যের কথা বলছেন মহারাজ। যারা এই ধরনের সাফল্য খুঁজে পেতে চান, জীবনে সাফল্যের মধ্যে দিয়ে এগোতে চান, তাদের জন্য টেলিফোন নাম্বারসগুলি 9831734253 এবং 9903444493। এই নাম্বারস খোলা থাকছে কলকাতার যেসব চেম্বার্স আপনারা জানেন যাচ্ছে, সঙ্গে বলবো সেইগুলো চেম্বার্সের কথা। তার আগে আরেকবার ঘোষণা আজকের এই অনুষ্ঠানে যে 9 জুন 2018 মহারাজকে মানুষ পাচ্ছেন শিলিগুড়িতে, শিলিগুড়িতে হোটেল নীলাদ্রি, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে হিলকাট রোডে। আর হ্যাঁ, সাফল্যের কথা উঠে, সেই সাফল্যের কথা বলতে গেলেই বলতে হয় যে চোখ রাখুন আমাদের টেলিভিশনের পর্দায় যে কিভাবে সাফল্য মানুষকে রূপান্তরিত করছে মা রক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রের সাহায্যে। দেখতে থাকুন। মৃত্যুঞ্জয় দাস, হ্যাঁ, আমি, আমার বাড়ি হচ্ছে বহনগর, কলিকাতা 36। তা আমি যে অবস্থায় পড়েছিলাম অশোক মহারাজের কাছে এসে মায়ের আশীর্বাদে আজকে আমি যেভাবে ফিরে এসেছি, আমার ফেরার কথা ছিল না। আমার যা অবস্থা হয়েছিল, নার্সিংহোমে আমি 7 মাসের মতন ছিলাম, তা আমার যা অবস্থা হয়েছিল, আমায় কেউ, আমি নিজে থেকে দাঁড়াতে পারতাম না, আমায় কোলে করে নিয়ে আমার বাড়ির লোক যেখানে যাবার সেখানে গেছে। তারপর অশোককে বলা হলো, মহারাজকে বলা আসার পর আমি সেই থেকে অশোক আমায় দেখেছে, মায়ের আশীর্বাদে আমি এখন খুবই ভালো আছি, খুবই ভালো আছি। আমি মরেই যেতাম। হ্যাঁ, হেঁচকিটা না, হেঁচকিটা মাঝে সাঝে হয়, একবারে তো নির্মূল হবে না, অনেক দিনের তো এটা ব্যাপার, তা সেটা ঠিক হয়ে যাবে মহারাজ বলেছে। তা যাই হোক, আমি এখন চলে হেঁটে বেড়াচ্ছি, বাথরুম পায়খানা সবই যেতে পারছি, তাও যেতে পারতাম না। আমার তার মানে এমন অবস্থায় তো আমার চান করার ক্ষমতা ছিল না, আমি যে উঠে যে চান করবো আমার ক্ষমতা ছিল না। আমার বাড়ির লোক তাকে চান ফান করিয়ে দেয়া, খাওয়া দাওয়া ছিল না, খাওয়া দাওয়া একদম মোটামুটি একদম কিছু বন্ধই হয়ে গেছিলো। এক চামচি ভাত খেলে বমি করে দিতাম, এক গ্লাস জল খেলে বমি করে দিতাম,
হ্যাঁ, তা আজকে মোটামুটি খুবই ভালো আছি, হ্যাঁ, মায়ের আশীর্বাদে, আর কি বলবো, হ্যাঁ, তা এখন ভালোই আছি মায়ের কাছে, মায়ের আশীর্বাদে। অসংখ্য না, কষ্টটা খুবই হতো, মাথাটা ঘুরতো না, হেঁচকি হতো, হেঁচকি হতো, না চলতে ফিরতে পারতাম না, বিছানায় শুয়ে গেছিলাম একদম, হ্যাঁ একদম। আমি হ্যাঁ কোলে করে নিয়ে, আমার কোনো ক্ষমতাই ছিল না, আমি মহারাজার বাড়ি এসেছি, মহারাজার বাড়িতে এসেছি, অশোক মহারাজার বাড়িতে, আমায় কোলে করে নিয়ে এসেছি, কোলে করে নিয়ে এসেছে গাড়ি থেকে। আমি যে হেঁটে যেতে পারতাম না, আমি যে এখন একটু হাঁটতে পারছি, আমি যাই হোক দুটো খেতে পারছি, আমার যে মায়ের আশীর্বাদে খুবই ভালো আছে। এর আগে গেছিলাম, সেটা টুকটাক কোনো কাজ, এই যে শরীর খারাপের পর একটু একটু যখন প্রথম শরীর খারাপ হয়েছিল গেছিলাম, আশপাশে আসে সেটা কোনো কাজ ফাজ হয়নি, না কোনো কাজ ফাজ হয়নি। তারপরে খুবই যে আমার হচ্ছে শালা ছেলে, তা হচ্ছে আমাদের অশোক মহাজার বন্ধু, বন্ধু হিসেবেই মতন, হ্যাঁ, সে জানতার পর অশোক আমার, হ্যাঁ, দেয় আমার বাড়ি যায়, বলো দেখলো আমার, দেখে বললো একদম তো খালের এপারে ফেলে দিয়েছে, এপার থেকে ওপারে ফেলে দিয়েছে ওকে। তা যাই হোক, আমি এসে এখন, হ্যাঁ, আমি ভালো আছি, হ্যাঁ। তা 4 মাস, আর ওইদিকে 7 মাস ভুগেছি আমি, 7 মাস ভুগেছি, হ্যাঁ, যে যখন না জায়গায় পড়ে সে বুঝতে পারে না, বুঝতে পারছেন তো, আমি কি ছিলাম, কত ওষুধ খেয়েছি, কত ইঞ্জেকশন দিয়েছে, কত রক্ত পরীক্ষা করেছে, কত কিছু করেছে। আমার বাড়ির লোক লোকাল হাসপাতাল থেকে আমার নার্সিং হোমে দিল ভালো হওয়ার জন্য, তাও ওখানেও মোটামুটি কিছুই হলো না। দেখছিলেন একটি মানুষ যিনি চলৎশক্তি রহিত ছিলেন, যার খণ্ডন ক্রিয়ার সময় মানুষ দুদিকে দাঁড়িয়ে, যেহেতু তাকে সরাসরি দাঁড়িয়ে ক্রিয়াটি করাতে হতো, তাই দুজনে দুদিকে ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন। সেই মানুষ যিনি প্রায় মানুষের কোলে চেপে এসে উপস্থিত হয়েছিলেন মা রক্ষিণীর দরবারে এবং শ্রী অশোক মহারাজের নিজ গৃহ মন্দিরে, তিনি দাঁড়িয়ে হাত গুটিয়ে মানুষের সাথে কথা বলছেন। এর চেয়ে অকল্পনীয় দৃষ্টান্ত আমি অন্তত নিজের দৃষ্টিতে খুব কম দেখেছি। দৃশ্যমান এরকম যে সিচুয়েশন, তা সম্পর্কে মহারাজের কাছ থেকে জানবো। ফোনে কেউ আছেন, চট করে একটু ফোনটা নিয়ে নেবো। জয় মা রক্ষিণী। আপনার সন্তান? সময় সকাল 7:22 AM জন্মস্থান নদিয়া। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো মা? বৃশ্চিক রাশি তুলা লগ্ন জ্যেষ্ঠ নক্ষত্রে সপ্তমীর শুক্ল পক্ষ তিথিতে তার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবারি গণ। দিন হিসেবে শুক্রবার খারাপ, মাস হিসেবে আশ্বিন মাস তার জন্য কিন্তু খারাপ। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে তার এখন মনোচঞ্চল যোগ চলছে। মনকে শান্ত করে ধরে রেখে কোনো কাজ করতে কিন্তু সে পূর্ণ মাত্রায় পারবে না এই মুহূর্তে। এই মুহূর্তে যেগুলো তাকে যদি কোনো কাজ দেওয়া হয় সেটাকে পুরো কমপ্লিট করতে পারবে না, অর্থাৎ কর্মে বাধা, এগোনোর ক্ষেত্রে বাধা। তার কারণ তার মনোচঞ্চল যোগ চলছে, তাই হচ্ছে কি বা? মঙ্গল এখানে দ্বাদশ অবস্থায় বৃহস্পতিকে নিয়ে বসে আছে মা, তাই আবার বলবো এর পাওনা ভাগ্যে বাধা। এই মুহূর্তে সে যে কার্যের সঙ্গে যুক্ত থাকবে তাতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, এবং সঙ্গে আবার কালসর্পে দ্বিতীয়তে মাঙ্গলিক বসবাস। তো এই ক্ষেত্রে কালসর্পের মাঙ্গলিক যখন সৃষ্টি হচ্ছে
তখন কিন্তু সাবধান থাকতে হবে, তার জীবনযাত্রা মান পূর্ণমাত্রায় উন্নততর হবে না, প্রত্যেকটি জায়গায় বাধাপ্রাপ্তি ঘটবে, জেদ রাগ বৃদ্ধি পেতে থাকবে, সাফল্য যেমন আসবে না শত্রু সেরকম বৃদ্ধি পাবে, শত্রু দ্বারা বিভিন্ন উপায় হানি ঘটার সম্ভাবনা তার পূর্ণ মাত্রায় থাকছে। কি জানতে চাইছো? পড়াশোনায় কেমন হবে, কেমন করছে মা পড়াশোনা? তাহলে তোমার কি মনে হচ্ছে, পড়াশোনা কি ওর ভালো হতে পারে এই যে পড়ছে না বলে? তাহলে ওর বাধাটা চলছে, পড়াশোনা করছে না, কিছুতেই এগোতে পারছে না ঠিক মতন, তাই কিনা? এই যোগটা সারা জীবনের যোগ, যদি এর রেমেডি তোমার কাছে না থাকে, তোমার বোনের কাছে না থাকে, তাহলে ওর জীবনে পূর্ণ মাত্রা সাফল্য আসবে না, উচ্চ শিক্ষায় বাধা থাকবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ, উচ্চ শিক্ষায় কিন্তু তার বাধা থাকবে। কি বলছো? একটা রিলেশনে জড়িয়েছে, এই রিলেশনটা কি থাকবে না কেটে যাবে? একটা রিলেশনের কথা বলছো মা, তুমি চিন্তা করো না, খাতায় নাম লিখতে থেকো কটা রিলেশন তার জীবনে আসে। একটার ব্যাপার নেই, একাধিক রিলেশনে যুক্ত হবে সে, এবং একটিতেও সুখময় জীবন যাপন করতে পারবে না। এইটা টিকবে কিনা? না, টিকবে না, এটাই জানাচ্ছি। আচ্ছা, বোধহয় একটা কোথাও দিশা হারাচ্ছেন না? দিশা হারাবে একটা জিনিস বোঝো আশিস দা, জিজ্ঞেস করছে টিকবে না, স্বস্তির নিঃশ্বাস তৈরি হচ্ছে ব্যাপারটা হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ি থেকে চলে গিয়ে তারপর যদি না টেকে ঠিক, তাহলে সেটা কিরকম হবে? সেটা তো খুব ভালো ব্যাপার হবে না। তাই এই যে টিকবে না বিষয়টা তৈরি হচ্ছে, সেই টিকবে না জায়গাটা কিন্তু সম্পর্ক জোড়ার পর টিকবে না, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মহারাজ, এ তো সাধারণ প্রেমের ঘটনা, কিন্তু একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এসেছিল সেই মানুষটি, একবারের জন্য আবার নতুন করে এই পৃথিবীর বুকে হাঁটবে এমন কথা ছিল না। তার বাড়ির লোক, তারা সবাই নিজেরাই ধরেই নিয়েছিল যে এই মানুষটা কিন্তু আর জীবিত হবে না, আর ভালো অবস্থায় যাবে না, সুস্থ হবে না, জীবন দশা ভালো যাবে চলবে না। তার কারণ তাকে যা খাওয়াচ্ছে বমি করে ফেলে দিচ্ছে, ব্ল্যাক পটি হচ্ছে, এবং দাঁড়ানোর ক্ষমতা নেই, ডাক্তার বলে দিয়েছে দিন গুণন। সেই ক্ষেত্রে কিন্তু সেই মানুষটার প্রিয়জনেরা আমার সঙ্গে যোগাযোগ করে, তাকে আমি দেখি। একটাই কথা বলেছিলাম, বহু দেরি করেছো আমাকে ডাকতে, অনেক দেরি হয়ে গেছে, মৃত্যুর দিকে তাকে ঠেলে দিয়েছো, তবে আমি চেষ্টা করব, আমার ব্ল্যাক ম্যাজিকের শক্তি আর মা রক্ষিণীর আশীর্বাদ যদি পূর্ণ মাত্রায় তোমার জীবনে আনতে পারি, দিতে পারি, তাহলে তোমাকে আবার সুস্থ করে দেখাবো। আজ সেই মানুষ কিন্তু পূর্ণ মাত্রায় সুস্থ, তার একটাই কারণ, তার ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয়েছিল, তার ওপর ব্ল্যাক ম্যাজিকের খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, বিশেষ যজ্ঞ, ডামরির চালান, ডামরির যজ্ঞ, এগুলো করার সাথে সাথে তাকে কবচ প্রদান করা হয়, এবং প্রত্যেকটা অবস্থায় তার জন্য কিন্তু তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করা হয় ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। আজ সেই কারণেই সেই মানুষটা অন ক্যামেরায় সুস্থ হয়ে বলছে, দেখো আমি আজ কিন্তু সুস্থ। তার কথোপকথনে বুঝতে পেরেছো যে সেই মানুষটা কতটা অসুস্থ ছিল আর আজ কতটা সুস্থ রয়েছে। এই যে সাফল্য, এই মানুষটার জীবনে আসা, তার পরিবারের মুখে হাসি ফোটা, এটা কিন্তু একমাত্র ব্ল্যাক ম্যাজিকই তাকে দিয়েছে। তিনি বলেছেন, আমি বহু জায়গায় আমার বাড়ির লোক ঘুরেছে, সে সাফল্যটা পায়নি। এই বহু জায়গায় যা দিতে পারে না তা কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিতে পারে। বহু জায়গায় যে সাফল্য পায় না সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিতে পারে।
ব্ল্যাক ম্যাজিকের কাছেই সেই শক্তি আছে। এই অশোক মহারাজ তাকে সেই জায়গা দিয়েছে। এই অশোক মহারাজের সেই শক্তি তৈরি হতে করতে পারে যে শক্তির সাহায্যে তোমার জীবনের সমস্যাকে দূর করে তোমার মুখে হাসি ফোটানো যেতেই পারে। আজকে এই অনুষ্ঠানে আমরা দেখতে দেখতে বেশ কয়েকজন মানুষকে দেখলাম। এমন মানুষও আছেন যারা সেখানে এসেছেন এবং থেকে গেছেন, জানেন, মানে তারা ফিরে এসেছেন, ফিরে যেতে যেতেও তারা আবার নতুন একটা অমাবস্যা তিথিতে এসেছেন, মারক্ষিণীর মুখোমুখি হয়েছেন। একটা জিনিস বলতে ইচ্ছে করে, এই দরবারে যদি একবার প্রবেশ করেন আপনার কিন্তু দরজা বন্ধ হয় না। বহু জায়গায় বহু সময়ে দেখেছি যারা হয়তো 7-8 বছর আগে কাজ করিয়েছেন তারা আবার এসেছেন, একটা বিরাট ফ্যামিলির মতো। তাদেরই মধ্যে থেকে কাউকে আমরা তুলে আনতে চাইছি, একবার দেখুন। मेरा तकलीफ मेरे हस्बैंड मेरे को छोड़ के चले गए थे किसी दूसरी लड़की के साथ, तो बस वही तकलीफ था। मेरे 2 छोटे-छोटे बच्चे हैं, तब हम बहुत परेशान थे, बहुत डिस्टर्ब थे। हम उनको टीवी में देखे थे, टीवी में बहुत ऐड देखते थे, बहुत जन को देखते थे, लेकिन उनको देख के पता नहीं हम उनके पास ही क्यों आए। और हम बहुत डरते थे पहले तंत्र मंत्र से, बिल्कुल बिलीव नहीं था हमको कि ऐसा कुछ होता भी है। हम विश्वास नहीं करते थे कि तंत्र मंत्र से कुछ होता है। आने के बाद में हम हवन में बैठे, पूजा करवाए, और हम घर भी नहीं पहुंचे थे, और हमारा रिजल्ट, मतलब ये अपने पति से मेरा बात हो गया था, आधा घंटा में मेरा रिजल्ट था। हम यही बोलना चाहें उनके पास आके, हम इतने खुश हैं आज, हम बहुत खुश हैं उनकी दया से। और उन क्या बोले, उनके बारे में कुछ शब्द ही नहीं है बोलने लायक। वो इतने अच्छे, इतने महान, अब बोले ना कोई शब्द नहीं है उनके बारे में। आज के हठात मने पड़लो এই সাক্ষাৎকারটি দেখতে দেখতে সেই সব মানুষদের কথা যারা মহারাজের কাছে এসে জিজ্ঞেস করেন কতদিনে কাজ হবে। আপনারা আজকের অনুষ্ঠানের প্রথম যে সাক্ষাৎকারটি, যে গর্বিত পিতা বলছিলেন যে আমার সমস্ত ডাক্তার ঘোরা হয়ে গেল তাও সন্তান এলো না, তার সাথে এটা রিলেট করে দেখুন। তিনি 88 দিনে সন্তান যে মাতৃ জঠরে এসেছে সেটা বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, কনফার্মেশন পেয়েছিলেন। আর এই স্ত্রীলোক, এই মেয়েটি যে আমাদের বোনের মতো হয়ে গেছে এখন, 1.5 বছর আগে, এর আগের বছরই আপনাদের আমি বলেছিলাম যে ডিফারেন্স বুঝতে আমার, আমি বহু ডাক্তার। তাহলে কোনটা ঠিক, 88 দিনের মাত্রা, নাকি 1/2 ঘন্টা, নাকি 3 মাস পার হয়ে যাওয়া কোনো কাজের রেজাল্ট? সে তো অনেক কিছু হতে পারে আশিষ দা। তাহলে তো আমাদের কাছে এরকমও আছে, হাতে গুনে 1.5 দিন, হাতে গুনে 7 দিন, এরকমও আছে যে তারাপীঠে গিয়ে যজ্ঞ করিয়েছে, কলকাতায় ফিরেছে, ফিরে মহারাজকে ফোন করেছে। কিন্তু একটা জিনিস বলতে পারি, এখানে কখনো বলা হয় না যে 5 মিনিটে বশীকরণ হয়, এটা বলা হয় না। সুতরাং বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা যদি থাকে, মা রক্ষিণীর দরবার খোলা আছে, আপনি যদি আসেন, রয়েছেন শ্রী অশোক মহারাজ, তার গুরুকুল এবং বাল্যকাল থেকে তার পারিবারিক স্কুলে, তিনি সাকসেস দিতে পারছেন কিনা চ্যালেঞ্জ রইল এই তরফ থেকে। কেউ আছেন একটু দেখেন। জয় মা রক্ষিণী। হ্যালো, হ্যাঁ বলুন। জয় মা রক্ষিণী। হ্যাঁ, জয় মা, জয় মা রক্ষিণী, বলুন। হ্যালো, জয় মা রক্ষিণী। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানি। বলুন, জন্ম তারিখ, সময়? জন্ম তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1978। সময়? 10:52। কখন, রাতে না দিনে? দিনে, কলকাতা। কলকাতা, সেই সময়ে তার কিছুদিন পরেই তো কলকাতা ভেসে গিয়েছিল। হ্যাঁ, 27, 28, 29 সেপ্টেম্বর মঙ্গলবার হচ্ছে তোমার জন্মবার, তাই তো? তোমার জন্য খারাপ,
দেখো এখানে আবার আমি দেখতে পাচ্ছি যেখানে কাল সর্প রয়েছে, যেখানে গুরুচণ্ডাল যোগ, যেখানে অঙ্গারাত্মক যোগ রয়েছে, যেখানে ব্যয় যোগ সৃষ্টি হয়েছে, যেখানে বীজ যোগ আছে। তো প্রথম আমার নিজস্ব যে ফর্মুলা আমি এত বছর দেখেছি যে এই ফর্মুলার মধ্যে যখনই কোনো মানুষের ছক সৃষ্টি হচ্ছে তো সেই মানুষের জীবনে শত্রু বাড়ছে, তন্ত্র দিয়ে শত্রু ক্ষতি করার চেষ্টা করছে। শত্রু বাড়া, তন্ত্র দিয়ে ক্ষতি হওয়া, যখন এটা তৈরি হয় তখন তার জীবনে এগোনোর ক্ষেত্রে বারংবার বাধা পড়ে, কিছুতেই সাফল্যটা আসে না। এই সমস্যা কি হচ্ছে তোমার? কিছুতেই কোনোভাবেই পূর্ণ মাত্রায় নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছো না, সাকসেস আসছে না, পরিশ্রম প্রচুর করা সত্ত্বেও, তাই কি? একদম ঠিক। সম্পর্কের জায়গার মধ্যে দূরত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে, হওয়া কাজগুলো সব আটকে যাচ্ছে, তাই হচ্ছে কি? ক্যারিয়ার নিয়ে, নিজের জীবন নিয়ে, সম্পর্কের জায়গায় দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছে, তাই কি? একদম। কি জানতে চাইছো বল? কি জানতে চাইছেন? বিবাহিত লাইফ। বিবাহিত লাইফ সেটাও তো বলে দিয়েছি, বিবাহিত লাইফের বিষয় কিন্তু আমি বলেছি সম্পর্কের জায়গা বিশেষ ভালো নয়। আমি কি বলেছিলাম? ক্যারিয়ারের জায়গা, সম্পর্কের জায়গা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকছো বলেছিলাম তো। তো সম্পর্কের জায়গায় সম্পর্ক ব্যয় যোগে আছে, মঙ্গল অঙ্গারাত্মক যোগে আইনি ঝামেলা সৃষ্টি করছে। এখন কিরকম অবস্থায় আছে তোমার সম্পর্কের জায়গা? এখানে থাকে না, শ্বশুর বাড়িতেই থাকে। শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে থাকে বলুন। মানে তোমার শ্বশুর বাড়ি তার বাপের বাড়ি, তাই তো? হ্যাঁ। কতদিন হয়েছে সম্পর্কের দূরত্ব? মাস তিনে। কতদিন হয়েছিল সম্পর্ক তৈরি হয়েছিল? আমাদের ডিসেম্বরে হয়েছিল। সেই সময়ের পর হঠাৎ করে তিক্ততা বাড়তে থাকে, ভুল বোঝাবুঝি আসতে থাকে, সেই মানুষটা রিটার্ন চলে যায়, তাই তো? এবার বুঝতে পারছো, আমি শুরুতেই বলেছিলাম যে তোমার কিন্তু যে ফর্মের মধ্যে পড়েছে, আমার যে ফর্মুলা রয়েছে তার মধ্যে যখন আমি শুরুই করেছিলাম যে আমার নিজস্ব যে ফর্মুলা তার মধ্যে যখন এই ধরনের ছক আসে, সেই ছকে কিন্তু শত্রু বৃদ্ধি, শত্রু দ্বারা তন্ত্রোক্ত উপায়ে ক্ষতি বলেছিলাম তো। তো নেগেটিভ এনার্জি কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি করছে, সঙ্গে রয়েছে তোমার গ্রহদোষ। তো এবার যদি এই যোগগুলো থেকে যায়, এই তন্ত্রোক্ত দোষ থেকে যায়, তোমার এই সম্পর্ক পূর্ণ মাত্রায় জোড়া লাগতে পারে না। তুমি জানতে চেয়েছিলে সম্পর্ক কিরকম হবে বা থাকবে, সম্পর্ক কিন্তু ভালো অবস্থায় থাকবে না, যাচ্ছে না, তাই তো? আইনি ঝামেলাও আছে বলেছিলাম, তার মানে কি ডিভোর্সের দিকে যাবে বা তার খরপোশের জায়গায় যাবে, বিচ্ছেদ পুরো আনতে দেবে না, দূরত্ব বেড়ে গেছে, বুঝতে পেরেছো? আমরা ফোনের লাইনটা এই কারণে রাখলাম, তার কারণ ব্যক্তিগত বিষয় চলে যাচ্ছে, একেবারে ব্যক্তিগত চলে যাচ্ছিল এবং উনি একদম একটি ঘোরের মধ্যে চলে যাচ্ছেন। একটি রিলেশন যেটি তৈরি হয়েছিল ডিসেম্বর মাসে, আর এই সময় 3 মাস চলে গেছে, মানে এই বছরে মহারাজ এখনো 6th মান্থে আমরা ঢুকিনি, তার মানে বিবাহের 3 মাসের মাথায় সে বেরিয়ে চলে গেছে। এটা তন্ত্রের জায়গা, আমি সেজন্য শুরুই করেছিলাম আশিসদা, কিন্তু যে আমাদের এই যোগটা যে ফর্মেশনের মধ্যে তাকে কাল সর্পে, যার যার আছে কাল সর্পের মধ্যে, আংশিক কাল সর্প, কাল পূর্ণ কাল সর্প, বীজ যোগ কিংবা মাঙ্গলিক যোগ, অঙ্গারাত্মক যোগ, মঙ্গল নিচস্থ যোগ, যাদেরই আছে বা গুরুচণ্ডাল যোগ আছে, জেনে রাখো তার উপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ হবেই। তাই যাদের যাদের হঠাৎ করে দেখছো জায়গাগুলো সব তছনছ হয়ে যাচ্ছে, হওয়া জায়গাগুলো হচ্ছে না, যত শীঘ্র পারো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে প্রতিকার করিয়ে নাও, তা না হলে কিন্তু সাফল্য আসবে না। কেউ যদি না থাকে তাহলে রয়েছে এই অশোক মহারাজ, এই অশোক মহারাজের ব্ল্যাক ম্যাজিক তোমাকে কিন্তু আবার পুরনো জীবনের সুন্দর জায়গায় এনে দিতে পারে। তার জন্য দরকার তোমার অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসা, তবে গিয়ে সেই সাফল্যটা তুমি পাবে, তবে গিয়ে সেই সাকসেসটা তোমার জীবনে আসবে। মাত্র 30 মিনিটে সাফল্য সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিতে পারে, 88 দিনে সাফল্য সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিতে পারে। যেখানে সাফল্য 90 দিনে আসতে পারে,
জীবন কেড়ে নিতে পারে 90 দিন। তুমি ব্যাপারটা বোঝো, উল্টো দিকে যে করছে তারও তো 90 দিনে সাফল্য, একদম তারও তো 90 দিনে সাফল্য, যে 90 দিনের মধ্যে 3 মাস 4 মাসের মধ্যে বের করে নিয়ে চলে গেল, সেও তো সেই তন্ত্রক্রিয়া সাফল্যই পেল সেই জায়গা থেকে। তোমার জীবনে মনের ইচ্ছে পূর্ণের জন্য যদি তন্ত্রক্রিয়ার প্রয়োগ করার দরকার হয়, রয়েছে ব্ল্যাক ম্যাজিক, সেই চওড়া হাসি তোমাকেও হাসাবে, তোমার মনের ইচ্ছে পূর্ণ করবেই। মনের ইচ্ছে নিয়ে আসো, সেখানে পূরণের দায়িত্ব রয়েছে এই অশোক মহারাজের, তার ব্ল্যাক ম্যাজিকের অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে। দেখো কোথাও 88, কোথাও 30 দিন, কোথাও 30 মিনিট, কোথাও দেড় দিন, কোথাও আড়াই দিন, 7 দিন, এত কিছুর পরেও কিন্তু আমি কখনো বলি না যে আমি এ কদিনের মধ্যেই তোমায় সাফল্য দেব, কখনো বলি না এত মিনিটের মধ্যেই সাকসেস পাবেই। আমি একটাই কথা বলি যেটা তন্ত্রের কথা, তন্ত্র কোনোদিনও বলে না কদিনে হবে, তন্ত্র বলে বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে ক্রিয়া করতে থাকো, সাফল্য পাবে। যত অটুট বিশ্বাস রাখবে তত অটুট ভাবে সাফল্যটা তোমার জীবনে আসবে, তত তাড়াতাড়ি তোমার জীবনে সাফল্যটা আসবে। তাই আমার কাছে যারা আসবে একটা জিনিস মাথায় রাখবে, কদিনে সাকসেস আসবে, কদিনে রেজাল্ট পাবো, এই মনোবৃত্তি নিয়ে আমার কাছে আসবে না। আমার কাছে আসতে হলে বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসো, প্রত্যেকটা কাজে বসার মনের ইচ্ছে নিয়ে আসো, যে কোথাও কোনোদিনও কেউ করেনি। ভাই একটা কাজ দিয়ে দিয়েছে কবচ, এমনি কবচ দিয়ে দিচ্ছে, হাজার জায়গায় প্রতারিত হয়েছো বেশ, কিন্তু সেটাকে যে টেনে আমার সঙ্গে তুলনা করবে না। আমি বহু জায়গায় গেছিলাম, আমি সাকসেস পাইনি, সেটা তোমার ভুল, তুমি ভুল মানুষকে বেচেছো, তার জন্য আমি দায়ী নই, আমার ব্ল্যাক ম্যাজিক দায়ী নয়, আমার মা রক্ষিণী দায়ী নয়। তার কারণ আমার কাছে এসে তো কোনো মানুষ এইভাবে বলে না বহুদিন হয়ে গেল, এটার দরকার লাগে না, প্রত্যেকটা কাজে বসতে বসতে তার সাফল্য চলে আসে তার জীবনে। আমার কাছে লাস্ট কবজ নেওয়ার আগেতেও 90% মানুষ কিছু না কিছু ভালো অনুভব করেই করে, কিন্তু তা সত্ত্বেও আমি কাউকে কখনো বলি না যে আমি এক দিন বা এক মিনিটেই তোমায় রেজাল্ট দেব। আমি একটাই জিনিস বুঝি, তুমি সমস্যা নিয়ে আমার কাছে এসেছো, আমাকে তার সমাধান করতেই হবে, বাই হুক আর বাই ক্রুক, যেখান থেকেই হোক এই সমস্যার সমাধান ব্ল্যাক ম্যাজিক করবে এবং করে দেবেই দেবে। সেই সমাধান সাধিত হয়েছিল একেবারে ভূমিষ্ঠ হওয়া একটি শিশুর জীবনে, এবং তাকে হারিয়ে ফেলতে পারেন এরকম আশঙ্কাগ্রস্ত মায়ের জীবনে। দেখুন দেখো ভবিতব্য, একটা জিনিস মাথায় রাখো, ভবিতব্য সেটা ভোগ করতে, তন্ত্র দিয়ে কাটিয়েছো মানে কাটিয়েছো, মানে ভোগ করতে কিছুর জন্য তো কিছু দিতে হবে, আমি তো পাঠা পর্যন্ত দিইনি, তো কিছুর জন্য তো কিছু দিতেই হবে। ফিরে পাবে না কেন, তোমরা তো কথাই দিয়ে মা যেমন ওই নাম রেখেছে বিখ্যাত হবে, ওই নাম নামটা জলে ফেলার নাম না, আমার কানে এত সুখবর, সুখবরে কেউ কাঁদে, তবে এই ডাক্তার শনিবার আসলাম, রোববার সোমবার দিন তিন দিন জিনিস লড়তে গেলে বাধা পড়বে, লড়তে হবে কখনো আগে কখনো পরে, দেখো আমি জানি না কখন কি হবে, শুধু জানি হবে চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে।
এক রকমের আনন্দাশ্রয়ী তো বটে, যে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা তাকে চেনার আগেই তার হারিয়ে যাওয়ার একটা সংশয় জেগেছিল, মেডিকেল সায়েন্স যেটা বলেছিল, সেই সন্তানকে নিয়ে তিনি এখন সুখে ঘর করছেন। তো এটা কে দেয়? মা রক্ষিণী দেন, দেয় ব্ল্যাক ম্যাজিক। তারপরেও কি সংশয় থাকে যে ব্ল্যাক ম্যাজিকে কাজ হয় কি না, তন্ত্রের সাথে মিলে ব্ল্যাক ম্যাজিক একটা অন্য দুনিয়া তৈরি করেছে কিনা, হোমানল মানুষের জীবনে শুদ্ধিকরণ এনে দিচ্ছে কিনা, বিভিন্ন ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তার সত্যি সত্যি আবার জীবনের রাজপথে ফিরে আসা যাচ্ছে কিনা, এই নিয়ে বোধ হয় আর কোনো সংশয় থাকা উচিত নয়। তবু সামনে বিশ্ব প্রকৃতির রজস্বলা দিবস বলছিলেন মহারাজ, সেই ক্ষণে সেই সময় আগত প্রায়, তার আগে তিনি কি বলছেন তার আগে মনে করিয়ে দেওয়া, কলকাতার যেসব চেম্বার্স আছে আপনারা দেখলেন, 9 জুন মহারাজ থাকছেন শিলিগুড়িতে, সেখানে পাচ্ছেন হোটেল নীলাদ্রি হেলকাট রোডে সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। আরেকবার মহারাজের কাছে আরো একটি সাফল্য তোমাদের সামনে তুলে ধরলাম, ব্ল্যাক ম্যাজিকের। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় আসা মানুষের জীবনে কিভাবে সাফল্য আসে বারংবার তা তুলে দেখাই, তার একটাই কারণ ব্ল্যাক ম্যাজিকের সেই শক্তিটা আছে। ব্ল্যাক ম্যাজিকের শক্তি প্রয়োগের ফলে সেই সাফল্যগুলো মানুষ পায় বলে আজকে তোমরাও যদি তোমাদের সমস্যার সমাধানের দায়িত্ব আমাকে দাও, তাহলে আমিও এরকম ভাবেই তোমাদের জীবনে সেই সাফল্য দিতে পারবো। দিন গুনে এখানেও দেখো সেই 2-2.5 দিনের ব্যাপার, দিন গুনে বলছে অমুক দিন এসেছিলাম, পরের দিন কাজ করালাম, তার পরের দিন ঠিক। যেখানে ডাক্তার কোনো কিছু নিয়ে যেতে দেয় না, প্রথমে তো মা লুকিয়ে লুকিয়ে করেছিল, যখন সন্তান সুস্থ হতে থাকলো তখন কিন্তু ডাক্তারও বলতে বাধ্য হলো আপনি ওটা কাজ করুন, ওটাতে সুস্থ হচ্ছে। সেখানে বিজ্ঞান মানতে বাধ্য হলো যে দেখো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কিন্তু এই মানুষটার জীবন আবার সুস্থতার দিকে যাচ্ছে, যেখানে তারাই বলেছিল আর বোধ হয় চান্সটা থাকছে না, এই যে আর বোধ হয় ঠিক ব্যাপারটা হবে না, যখন তোমাদের জীবনে আসবে তখন একটাই কথা মনে রেখো, ব্ল্যাক ম্যাজিক আছে, রয়েছে এই অশোক মহারাজ, তোমাকে কিন্তু আবার সুস্থ সবল সুন্দর জীবনে নিয়ে আসতে পারে। ব্ল্যাক ম্যাজিকের শক্তি প্রয়োগ এই অশোক মহারাজ যখন কারুর জীবনে করে তার জীবনে সাফল্যটা আসে না, সেটা হয় না। ব্ল্যাক ম্যাজিকের শক্তি সমৃদ্ধ মা রক্ষিণীর আশীর্বাদ জনিত কবজ যখন কারুর কাছে থাকে তখন তার জীবনে মা রক্ষিণীর আশীর্বাদ আর ব্ল্যাক ম্যাজিকের দেওয়া সাফল্য বর্ষিত হয় না, এটা হতে পারে না, এটা হয় না, আর এটা কোনোদিনও হবে না। এত কিছুর পরেও আমি আবার কিন্তু বলছি, আমি কাউকে কখনো দিন ধরে বলি না এ কদিনে তুমি সাফল্য পাবে। সেই অবস্থায় যদি তোমরা আসতে চাও বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে, তাহলে এই অশোক মহারাজ রয়েছে, রয়েছে আমার ব্ল্যাক ম্যাজিক, আমার ব্ল্যাক ম্যাজিকের শক্তি আর মা রক্ষিণীর আশীর্বাদ, সাফল্য তোমরা পাবেই পাবে। সামনে বৃহৎ দিন, সেই দিন যদি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা যায় তাহলে সাকসেস আসে না জীবনে, এটা হতে পারে না, আর এটা হয়নি, কোনোদিনও হবে না। বছরে একটা বার এই সময় আসে আর এই সময়ে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ সাকসেস 100%, চ্যালেঞ্জ সহকারে বলছি সাকসেস 100%। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, ডেট অফ বার্থ বলুন। সব ভুলে গেলে গো মা। 17/11/2000। কার সম্বন্ধে জানছো তোমার? হ্যাঁ আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। সময় বলো মা, সময় বলুন। হ্যালো, দুপুর 1টা। জন্মস্থান কোথায় ছিল মা? ঘাটাল। এখন কোথা থেকে বলছো? পশ্চিম মেদিনীপুর। তোমার জন্মবার তোমার শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি কুম্ভ লগ্ন মা, পুষ্য নক্ষত্রের সপ্তমীর কৃষ্ণ পক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল মা। গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে বুধবার খারাপ, মাস হিসেবে কিন্তু মা
পৌষ মাস তোমার জন্য খারাপ। এখানে শুরুতেই দেখতে পাচ্ছি মা, বন্ধু ভাগ্য দ্বারা কিন্তু ক্ষতি আছে, একটু সাবধানে থাকবে, প্রিয়জনদের মধ্যে ভুল বোঝাবুঝিতে দূরত্ব বৃদ্ধি পাবে। দুই, মাথা ঠান্ডা করে রাখতে হবে, কিন্তু মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই তো মা? হ্যাঁ মা, হ্যাঁ বাবা ঠিক বলেছেন। যখনই কিছু হয় না তখনই খুব তাড়াতাড়ি রেগে যাও। আর আরেকটা জিনিস, কিছুতেই পরিশ্রম অনুসারে রেজাল্ট আসে না, তাই কি মা? কি বলছেন? পরিশ্রম, যতটা পরিশ্রম করো সেই অনুসারে রেজাল্ট আসার ক্ষেত্রে বাধা পড়ে, তাই কি? খুব কাছের মানুষ থেকে ইদানিং কি কোনো মানসিক আঘাত পেয়েছো, বা দূরত্ব বা ভুল বোঝাবুঝি হয়েছে কিছু? সেরকম ব্যাপারটা ঘটেছে, তাই তো? ভুল বলছি আমি না ঠিক বলছি তোমার সম্বন্ধে? এগুলো আমি যেগুলো বললাম সেগুলো তোমার সম্বন্ধে ভুল না ঠিক মা? হ্যালো 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 আশিস দা, কি আছে বলো তো? যোগ সম্পর্ক নাশ, যোগ সম্পর্ক নাশ, যোগ তাই, কিন্তু তারও এখানে শুরু তো হলো সম্পর্ক কিন্তু শেষ হয়ে গেল। সামনে বৃহৎ দিন রয়েছে, আমাদের মাতৃ রজস্বলা দিবস রয়েছে, কিন্তু তার আগে সামনে যে শুক্রবার 1 তারিখ, শনিবার 2 তারিখ, মঙ্গলবার রয়েছে, এই যে দিনগুলো রয়েছে এই সময় তন্ত্র ক্রিয়াগুলো সংকল্প ক্রিয়া করার জন্য সঠিক দিন। সামনে যে শনি মঙ্গলবার রয়েছে সংকল্প ক্রিয়া করার জন্য, কিন্তু যোগ্য ক্রিয়া করার জন্য সঠিক দিন। এই সময় সংকল্প শুরু করে মাতৃ রজসলা দিবস শেষের দিন যদি আমরা তন্ত্র ক্রিয়া ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতে পারি, তাহলে এতটুকু বলতে পারি তার জীবনে যে লক্ষ্য নিয়েই আমার কাছে আসুক সেই লক্ষ্য পূর্ণ হবেই হবে, যে সমস্যা নিয়ে সে আমার কাছে আসুক সেই সমস্যার সমাধান হবেই হবে। সে প্রিয়জন অন্যের কাছে চলে গেছে, তাকে ফেরত নিয়ে আসতে হবে, হয়ে যাবে। ব্যবসায় উন্নতি হচ্ছে না, সেখানে ব্যবসার উন্নতি বৃদ্ধি করতে হবে, হয়ে যাবে। বাস্তুতে তন্ত্র দিয়ে কেউ ক্ষতি করে রেখেছে, কিছুতেই বাস্তুতে সাকসেস আসছে না, আনা সম্ভব। বাস্তু কিছুতেই বিক্রি করা যাচ্ছে না, করে দেওয়া সম্ভব। বিবাহটা কোথায় যেন আটকে গেছে, কিছুতেই সেই জায়গা তৈরি হচ্ছে না, করে দেওয়া সম্ভব। সেখানে আমাদের এই ডিওবি লাগবে না, ডেট অফ বার্থ দরকার নেই, সেখানে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখার দরকার নেই, লাগে না। তন্ত্রের কাছে মনের ইচ্ছে নিয়ে আসলে ডেট অফ বার্থ এর কোনো প্রয়োজন নেই। আমি এটা আপনার কাছে চাই, ব্ল্যাক ম্যাজিক সেই জায়গাটা তোমায় দেবে, ইচ্ছে নিয়ে আসো, আমার এটা ইচ্ছে, আমার এটা সমস্যা, আমার এই সমাধান চাই, আমার এই ইচ্ছে পূরণটা চাই, এ জিনিস নিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে সেই রাস্তা দেব। ব্ল্যাক ম্যাজিক, আমার সেই শক্তি তোমাকে সেই সাফল্য দেবে যে সাফল্য অন্য কোথাও পাওনি। অন্য তান্ত্রিক অন্য তন্ত্র ক্রিয়ার হাজার জায়গায় ঘুরেছ, তাই আমার বিশ্বাসটা চলে গেছে তার সঙ্গে আমাকে তুলনা করবে না, আমার এই ব্ল্যাক ম্যাজিকের তুলনা করবে না। অন্য যাদের কাছে যারা যারা গেছো টেলিভিশনে অনুষ্ঠান দেখছো, তারা একবার মিলিয়ে নাও তোমাদের সেই কাজগুলো করিয়েছিল কিনা, তোমাকে দাঁড় করিয়ে তোমাকে উপস্থিত রেখে। খণ্ডন ক্রিয়া 1, সংকল্প ক্রিয়া যোগ্য ক্রিয়া 2, চৌসার ক্রিয়া 3, মহাযোগ্য ক্রিয়া 4, তারপর কবজ মন্ত্র জপ প্রয়োগের সাথে সাথে বিশেষ যোগ্য ক্রিয়া 5, ডামুরির ক্রিয়া 6, ডামুরির চালান ক্রিয়া 7, প্রত্যেকটা অমাবস্যায় তোমার জন্য ক্রিয়া প্রয়োগ করছে কিনা যতক্ষণ রেজাল্ট না বেরোচ্ছে, এবং সবকটি ক্রিয়াতে তুমি উপস্থিত থাকছো কিনা। একটি সাফল্য দিতে গেলে 7 থেকে 8 রকমের ক্রিয়ার প্রয়োগ করতে হয়, তবে গিয়ে সেই সাফল্যটা তার জীবনে আসে। সেই জিনিসগুলো তোমার জীবনে হচ্ছে কিনা, এত তান্ত্রিকের কাছে গেছো সাফল্য পাওনি, তারা কি এগুলো করেছে? যদি না করে থাকে তাহলে আমার সঙ্গে তুলনা করবে না, বা আমার ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে তুলনা করবে না। আমার ব্ল্যাক ম্যাজিক এই অধ্যায়গুলো করে, আর করে বলেই 100% চ্যালেঞ্জ সহকারে সাফল্যটা দেয়।
তোমরাও যদি সেই চ্যালেঞ্জ সহকারে সাফল্যটা চাও তাহলে এই অশোক মহারাজের দুনিয়ায় আসো, মা রক্ষিণীর দরবারে আসো, সাকসেস পাবেই পাবে গ্যারান্টি সহকারে। গ্যারান্টি সহকারে সেই সাফল্য পাওয়ার জন্য 9831734253 এবং 9903444493 নম্বরে ফোন করেই তার যে কোনো চেম্বারে আসুন। পেতে পারেন তাকে বালিতে, দমদম এয়ারপোর্ট আড়াই নম্বর গেট, হাজরায়, ব্যারাকপুরে, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ এবং শিলিগুড়ি আগামী 9 জুন 2018, হোটেল নীলাদ্রি, হিলকাট রোড, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। আজ এখানেই শেষ করব। সামনেই বিশ্ব রজস্বলা দিবস, সেই তিথিকে সামনে রেখে অন্যান্য দিনগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে যারা যোগাযোগ করতে চাইছেন সরাসরি এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারেন বুকিংয়ের জন্য। জয় মা রক্ষিণী, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।